আজ মঙ্গলবার ছয় চৈত্র দু হাজার তেইশ সালের একুশে মার্চ বৃষরাশি বৃষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে চৈত্র অমাবস্যা বা ভূতড়ি অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যেহেতু মঙ্গলবারের দিন এই অমাবস্যা পড়েছে তাই একে ভৌমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে এদিন তিনটি শুভ যোগের নির্মাণ হচ্ছে শুভযোগ শুক্লযোগ এবং সিদ্ধিযোগ বারোটি অমাবস্যার মধ্যে কেন একে ভূতড়ি অমাবস্যা বলা হয় জানেন কারণ এদিন জীবনের যত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য অমাবস্যার ব্রত পালন করে আমরা যদি গঙ্গায় স্নান করতে পারি পবিত্র নদীতে স্নান করতে পারি নেতিবাচক শক্তি বা উগ্রতা থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এই তিথিতে শ্রাদ্ধ কর্ম করলে আত্মার আত্মার শান্তি লাভ হয় এবং চৈত্র অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে আপনারা বিভিন্ন রীতিনীতি পালন করতে পারেন ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এটি অন্তত একশো আটবার সকাল বিকাল রাত তিন বেলা জব করবেন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতিরিক্ত চা কফি বা সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলি খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন না হলে কিন্তু শরীরে আজ আপনারা দুর্বলতা অনুভব করতে পারেন দীর্ঘদিন ধরে যারা রোগ শোগ অসুস্থতায় ভুগছেন বহমান জলে কালো ছোলা কালো তিল কালো কয়লা বা নারিকেল নিক্ষেপ করুন সুস্বাস্থ্যের অধিকারী হবেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আর যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতে স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে আজ আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি করবার জন্য যে মনোবল এবং প্র্যাকটিক্যাল নলেজ দরকার সবই কিন্তু আপনাদের মধ্যে আছে শুধুমাত্র প্রচেষ্টাটুকু আপনাকে করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনাদের সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে পারলে সমাজে আপনাদের নাম মান সম্মানও বাড়বে গৃহে কোনো বড় সড়ো অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন কাছের মানুষজনদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করবে